এখন যে কালামটি পরিবেশন করে শোনাবো এই বছরের একদম নতুন কালাম, খুবই শিক্ষামূলক গজল। তো এই দুনিয়াতে যারা সাদা এবং যারা কালো সবসময় দ্বন্দ্ব লেগেই রয়েছে। যে সাদা বলে না আমার কদর বেশি, আর যে কালো সে বলে না আমার কদর বেশি। আচ্ছা মেহবুব, তুমি বলো তো এই দুনিয়াতে কার বেশি কদর, সাদার না কালোর? আমার কাছে তো সোজাসুজি কালোর কদর বেশি, কারণ কালো দুনিয়ার আলো। তুমি কি বলছো বলো, আমার কাছে কালোর কদর বেশি। কিন্তু আমার কাছে কিন্তু সাদার কদর বেশি। কেন, তুমি ফর্সা বলে তোমার কাছে সাদার কদর বেশি, আর তুমি কালো বলে তোমার কাছে কালোর কদর বেশি? শোনো, এই দুনিয়াতে কার কত বেশি কদর তো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান ভাষায় লিখছেন, বলো। আমি সাদা, আমি সাদা, আমি সাদা, আমি সাদা কদরে জাদা, আমি সাদা কদরে জাদা, খোদা মোরে বাসে ভালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো, আমি সাদা কদরে জাদা, খোদা মোরে বাসে ভালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো। শোন রে বলে ভাই তোর জীবনটা যে ছাই, শোন রে বলি ভাই তোর জীবনটা যে ছাই। কি মুশকিল দেখো দেনি, ওই কালো বলে নাকি আমার জীবনটা ছাই। তাহলে আমি কি বলছি তুমি শোনো, বলো। আমি কালো, আমি কালো, আমি কালো, আমি কালো বলে তুমি ভুলে, কালো বলে তুমি ভুলে অহংকার করো না। কেন জানেন, এই কালোকে ভালোবেসে গড়ল স্বয়ং রাব্বানা, এই কালোকে ভালোবেসে গড়ল স্বয়ং রাব্বানা। শুনতে বলিব তোর এই জীবনটা যে ঘুণ, শুনতে বলিব তোর জীবনটা যে ঘুণ। আচ্ছা তুমি বলছো যে এই দুনিয়াতে কালোর কদর বেশি, কালোর কদর, কিন্তু তুমি যে এই দুনিয়াতে এসেছো তোমার মায়ের গর্ভ থেকে, সেই গর্ভটা তুমি যখন এই দুনিয়াতে এসেছিলে সেই দুনিয়ার আলো ছিল কিন্তু, আর তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো সেও তো সাদা ছিল। তাহলে এই সাদা কালো আধারকে দুনিয়া থেকে তাড়িয়ে দেয়, তাই বলছি শোনো। আমি কি শুধু বকর বকর করলাম? আচ্ছা সুরে বলছি শোনো, বলো। জন্ম হয়ে মায়ের দুধ করলি রে তুই মান, শুনছো বলো। জন্ম হয়ে মায়ের দুধ করলি রে তুই মান, ওই মায়ের দুধ সাদা করে বানাই যে দয়াবান, ওই মায়ের দুধ সাদা করে বানাই যে দয়াবান। জন্ম হয়ে মায়ের দুধ করলি রে তুই মান, ওই মায়ের দুধ সাদা করে বানাই যে দয়াবান, ওই মায়ের দুধ সাদা করে বানাই যে দয়াবান। দুনিয়াতে 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 এসে পেলি, দুনিয়াতে এসে পেলি চাঁদ সুরাজের আলো, সেই আলো এই দুনিয়াতে আধারকে তারালো, সেই আলো এই দুনিয়াতে আধারকে তারালো। শোন রে বলে ভাই তোর জীবনটা যে ছাই, শোন রে বলে ভাই তোর জীবনটা যে ছাই। আমি তাহলে মায়ের দুগ্ধ পান করেছি বলে এটাই আমার অপরাধ, আমি হেরে যাব আজ। দাদা তুমি কিন্তু সাক্ষী দেবে, ঠিক আছে? কে হারে যেতে তুমি শেষে বলবে, বলবে তো? ঠিক আছে, তাহলে আসল বিচার করবে কার কদর বেশি। ঠিক আছে বিচার তো করবে, তাহলে এবার আমি আমার ঝুলি থেকে কি বের করছি তুমি তাহলে শোনো, বলো। তাহলে আচ্ছা তুমি বলো তো, তোমার একটা প্রশ্ন করি বউ, তুমি বক বক করছো, তুমি বলো, তুমি দুনিয়ায় যখন আসুনি 10 মাস 10 দিন তুমি কোথায় ছিলে বলো তো? মায়ের গর্ভে ছিলাম। তাহলে মায়ের গর্ভ তো কালো ছিল। আচ্ছা তুমি সুরে না বলে বক বক করছো? আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো, আরো কিছু প্রশ্ন আমার রয়ে গেছে। তো যাই হোক, তুমি সুরে বলতে বলছো বলে তোমার আমি কতটা ভালোবাসি তুমি হয়তো জানো না, তাই আমি বলছি তুমি শোনো। দুনিয়াতে দুনিয়াতে আসার আগে কোথায় ছিলিস
জানো কি কোথায় ছিলে? মায়ের গর্ভে। তাহলে ও তুই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলিস রে? ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে, ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে। দুনিয়ার আলো বাতাস দেখলে তোমার চোখ, চোখের মানিক দিয়ে তুমি দেখেছো, তোমার ওই চোখের মানিকটাই কালো। তাহলে আর দাঁতটা কি? দাঁতটা কালো আর চুলটা কি? আমি তাহলে বলছি, তুমি শোনো। ও তুই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলিস রে? ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে, কালো চোখে কালো চোখে কালো চোখে দেখলি আলো, চোখের মানে কি সাদা না? কালো না থাকলে সাদার কদর কেউ করত না, কালো না থাকলে সাদার কদর কেউ করত না। শোনরে বলিব, তোর এই জীবনটা যে ঘোর, শোনরে বলিব, তোর জীবনটা যে ঘোর। কার জীবন ঘুণ দেখা যাবে? দেখুন দাদারা, এই দুনিয়াতে সকল মানুষ কিন্তু সাদা রংটি সকলের কাছে অতি আপন। কেননা এই দুনিয়াতে ছেলে মেয়ে সকলকেই কিন্তু মৃত্যুর সময় সাদা কাফন পরিয়ে দাফন করা হবে, কি তাই তো? আর ছেলেদের কি শেরবানি পাঞ্জাবি পরে কবরে দেয়া হবে সাদা কাফন পরে? আর মেয়েদের কি বেনারসি পরিয়ে দেয়া হবে? না, সেও সাদা কাফন। তাহলে এই দুনিয়াতে দেখবেন, সে কালো হোক আর সাদা হোক, সকলের দাঁত কিন্তু সাদা। তাহলে তো কোরআনের পাতা সাদা, এবং এই দুনিয়াতে আমরা জানার উম্মত তিনি কিন্তু সাদা ছিলেন। আচ্ছা তুমি বলো না, আমিও মিসাইল বের করব, এমন মিসাইল বের করব তুমি উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কি মিসাইল বার করছি তুই শোনো। হ্যাঁ বলো। সাদা রংটি সবার কাছে অতি আপন, শুনছো তো? হ্যাঁ বলো। সাদা রংটি সবার কাছে অতি আপন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন। সাদা রংটি সবার কাছে অতি আপন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন। দন্ত সাদা, দন্ত সাদা, দন্ত সাদা, দন্ত সাদা ওরে দাদা, দন্ত সাদা ওরে দাদা, কোরআন পাতা সাদা হলো, দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল, দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল। শুনরে বলি ভাই, তোর জীবনটা যে ছাই, শুনরে বলি ভাই, তোর জীবনটা যে ছাই। আচ্ছা তোমার আমি সব কথা মানছি, মরার পরে আমাদের সাদা কাফন পরে তার মানে কবরে নিয়ে যাবে, তো ঠিক আছে। তুমি বলো তো, তুমি যে ওই কবরে যাবে, ওই কবরে কি তোমার দাদু কি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে, আলো হবে? কবর তো কালো। আরো দেখবেন, তুমি যে বললে যে কোরআনের পাতা তার মানে সাদা, তা ঠিক আছে আমি মানছি পাতা সাদা, কিন্তু তুমি বলো তো মেন জিনিসটা কি কোরআনের? বলো, কোরআনের হরফ। তাহলে হরফ তো কালো, তাহলে তুমি তো এখানে তো হেরে গেলে। তুমি তাই হেরে গেলাম, তুমি বলো না, তারপর আমি ঝাড়ছি। তুমি কি আর ঝাড়বে, তোমার তো ভান্ডারে তো আর কিছু নেই দেখা পাচ্ছি। আচ্ছা তুই অত অত বকবক না করে সুরে বল। ঠিক আছে আমি তাহলে সুরে বলছি, কালোর কত কদর তুমি ধ্যান দিয়ে মাথায় বুঝে নাও, শোনো। বলো। কোরআন পাতা সাদা হলে হরফ তার কালো, আর কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল, ওই কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল। আর ওই মক্কা মদিনায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি যদি না আজান দিতেন, তাহলে কিন্তু আর সকাল হতো না, এই আঁধারই রয়ে যেত, এই কালোই থেকে যেত। কি তুমি অস্বীকার করলে হবে? তোমার ভান্ডারে আর কি আছে বের করো দেখি। তুমি বলো, বক বক না করো। আচ্ছা আমি তাহলে বলছি শোনো, কোরআন পাতা সাদা হলে হরফ তার কালো, কালো
কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল হাবসি বেলাল হাবসি বেলাল হাবসি বেলাল হাবসি বেলাল কালো ছিল সকলের আছে জানা যে বেলাল্লা আজান দিলে সকাল তো আর হতো না যে বেলাল্লা আজান দিলে সকাল তো আর হতো না শুনতে বলিব তোর এই জীবনটা যে ঘুণ শুনে বলে বল তোর জীবনটা যে ঘুণ কি বুঝলে দেখবেন দাদারা এই দুনিয়াতে কেউ যদি রিক্সাওয়ালা হোক ফেরিওয়ালা হোক সে যেই হোক সকলে কিন্তু চাই যে ফর্সা ছাড়া মেয়েকে বিয়ে করা যাবে না কেন সে কালো মেয়ে যদি দেখতে শুনতে অতটাই না ভালো হয় এবং সে যদি কালো হয় আর সে যতই জ্ঞানী গুণী হোক না কেন তাকে ঘৃণার চোখে দেখবে বলবে যে না আমার এই চাই ওই চাই তাহলে একটা সাদা মেয়েকে যদি সামনে আনা হয় তাহলে এক চান্সে কিন্তু মানে পছন্দ করে নেবে ওরা তাহলে এই দুনিয়াতে সাদার কত কদর তাই বলছি শোনো ফর্সা মানে সুন্দরী সে রূপের রানী ফর্সা মানে সুন্দরী সে রূপের রানী কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি ফর্সা মানে সুন্দরী সে রূপের রানী কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি দেখা শোনায় কি শুনছো তো দেখা শোনায় এসে সবার দেখা শোনায় এসে সবার মাথা যে ঘুরে গেল বিনা পোনে বিয়ে করতে এক কথাই রাজি হলো বিনা পোনে বিয়ে করতে এক কথাই রাজি হলো শুনরে বলি ভাই তোর জীবনটা যে ছাই শুনরে বলি ভাই তোর জীবনটা যে ছাই তুমি বলছো যে কালো মেয়ে বলে ওর বিয়ে হবে না তাই তো তো কালো মেয়ে বলে ওনার বিয়ে হবে না ওর কপালটা পোড়া হয়ে গেল তাহলে এখন তাহলে স্কিম লাইট ফেরা লাভলি সব কি করতে উঠেছে তুমি আমার বোঝাও তো বলো তাহলে এই স্কিম লাইট ফাড়া লাভলে তাহলে আমার মা বোনেরা মাগবে কেন যদি না কাজ দেয় তাহলে আমি কি বলছি শুনবেন দেখবেন কথাই বলে যে গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো জাতের মেয়ে সে যদি জাতের মেয়ে হয় সে পরিপাটি হয়ে সংসার করতে পারবে সেই মেয়ের আমার দাদারা চাই আর ওই ফর্সা মেয়ে আজ আছে কাল হাওয়া ওই সব চাই না তুমি কি বলছো বলো নাকতে হয়তো শিংনি টিংনি পরে ফর্সা মেয়ে তুমি এইসব বললে হবে আমি তাহলে কি বলছি তুমি শোনো রঙের ডোব চামড়া টুকু তুমি শুনছো তো নাকি হ্যাঁ হ্যাঁ বলো না উত্তর রঙের ডোব চামড়া টুকু শোন বলে রে ফর্সা তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা রঙের ডোব চামড়া টুকু শোন বলে রে তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা তাই গঙ্গার জল ঘোলা ভালো গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে হলে কালো গুণ বিচারিক দর্শন ধারিক থেকে যে অনেক ভালো গুণ বিচারিক দর্শন ধারিক থেকে যে অনেক ভালো শুনরে বলিব তোর এই জীবনটা যে ঘুণ শুনে বলি বল তোর এই জীবনটা যে ঘুণ আচ্ছা আমরা যদি এইভাবে ঝগড়া করতে থাকি কিন্তু রাত শেষ হয়ে যাবে কিন্তু কেন তুমি ঝগড়া শেষ হবে না 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 তুমি ঝগড়া করো আমি এখন ঝগড়া করব আমি শেষ করতে চাইছি আমি ঝগড়া বাড়াতে চাইছি না ঝগড়ার শেষে
কি হবে সেটা আমি বলতে চাইছি। দেখুন দাদারা, এই দুনিয়াতে যদি আসমান না থাকতো তাহলে জমিনেরও তালি কোনো কদর পাওয়া যেত না, আর সেই রকম দিনও না যদি থাকতো রাতেরও কোনো কদর পাওয়া যেত না, তাহলে সাদা না যদি এই দুনিয়াতে থাকতো তালি কালোরও কোনো কদর পাওয়া যেত না। তাই সেই সম্পর্কে শেষ ছন্দে কবি লিখছেন, চাঁদের জোড়া যেমন সূর্য রাতের জোড়া দিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, চাঁদের জোড়া যেমন সূর্য রাতের জোড়া দিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, কালো সাদা কালো সাদা কালো সাদা, কালো সাদা সবার জাদা, কালো সাদা সবার জাদা কদর দিল রব্বানা, কালো সাদা সবার জাদা কদর দিল রব্বানা, এমে হান্নান বলে মোরা মিছে দ্বন্দ্ব করব না, এমে হান্নান বলে মোরা মিছে দ্বন্দ্ব করব না, শোন রে বলি ভাই মিছে কেন দ্বন্দ্ব করে যাই, শোন রে বলি ভাই মিছে কেন দ্বন্দ্ব করে যাই, শোন রে বলি ব মোরা মিলে যাই দুজন, শোন রে বলি বা